হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ জন্ডিস রোগী ভুগছেন তো নিজেদের স্বার্থের জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। যাতে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের হোম পেজে আমার ভিডিওগুলো দেখতে পান ডিসপ্লেতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে দুধিয়া পাতা পাতার নাম ধরে এই গাছকে ডাকা হয় দুধিয়া পাতা গাছ দুধিয়া পাতা মূলত একটি পাতা বিশিষ্ট গাছ এই গাছের পাতা অনেক বেশি হয়ে থাকে দেখতেই পাচ্ছেন আপনারা কতগুলো পাতা গাছটি বেশি লম্বা হয় না তিন থেকে চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চির মতো লম্বা হয়ে থাকে আপনারা গাছটিকে গ্রাম অঞ্চলে বেশি দেখে থাকবেন এটি যেখানে হবে সেখানে ছড়িয়ে ছিটিয়ে অনেক হবে বন্ধুরা আমাদের মধ্যে যাদের জন্ডিস রোগ আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট সত্যি দুধিয়া পাতা দ্বারা জন্ডিসের খুব ভালো উপকার হয় আমি যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্ডিস ভালো হবে এক মাসের মধ্যে বন্ধুরা জন্ডিস রোগটা কিন্তু খুব খারাপ একটা রোগ এই রোগটি যাদের আছে তাদের কিছু খেতে মন চায় না আবার কিছু খেলে বমি বমি ভাব হয় মোট কথা হচ্ছে এটি খুবই খারাপ একটা রোগ এই খারাপ রোগটি আপনাদের থেকে দূর করতে এই দুধিয়াপাতা গাছ খুব সাহায্য করবে আপনারা যেখানেই এই দুধিয়া পাতা গাছটি দেখবেন সেখানে থেকে আপনারা এর পাতাগুলো ছিঁড়বেন পাতা পরিমাণ মতো নেবেন নেওয়ার পরে এই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আপনারা এটিকে ব্লেন্ডার অথবা পাটাতে বেটে নেবেন একটা কথা জেনে রাখুন যখন আপনারা ব্লেন্ডার অথবা বেটে রস বের করবেন তখনই সাথে কিছু পানি মিস করে নেবেন পরিমাণ মতো ব্লেন্ডার হওয়ার জন্য যতটুকু পানি দরকার আপনারা ততটুকু পানি নিয়ে নেবেন তারপর যখন রস বের হবে এই রস আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাফ গ্লাস খাবেন এইভাবে যদি আপনারা এক মাস এই টিপসটি কাজে লাগাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্ডিস রোগ সম্পূর্ণ ভালো হয়ে যাবে বন্ধুরা এই পাতাটি সত্যি খুব কার্যকর আপনারা একবার ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে বন্ধুরা এর আগেও এই পাতাটি অনেকে ব্যবহার করেছে আর ব্যবহার করে ভালো ফল পেয়েছে তাই আমি ভিডিওটি আপনাদের উপকার করার জন্য আজকে আপলোড করলাম আমি যেভাবে বললাম সেভাবে যদি কাজ করেন তাহলে আশা করি অবশ্যই কাজ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার এই টিপসটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান আর বন্ধুরা আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ